আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে মক্কা প্রাদেশিক বিএনপি ও অঙ্গ সংগঠন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানান, মক্কার কাকিয়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসের খান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি ও আরাফাত রহমান কোকর মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মালয়েশিয়ায় জিওম্যাটিকে